ولا تقربوا الزنا এইটা হলো মহিলা এইটা হলো পুরুষ এটার বিয়ে হয় না এটার সাথে এটার বিয়ে হয় না এটার সাথে এই দুইটা একসাথে হলে আমরা বলি জানা করছে রাইট কি আমি ভুল বলছি ব্যাখ্যা এটা মেয়ে এটা ছেলে বিবাহ হয় নাই দুজন একসাথে হয়েছে আমরা কি বলি জানা করছে রাইট হ্যাঁ আচ্ছা আল্লাহ কিন্তু এভাবে অনেক দূরের কথা আল্লাহ বলতেছে এই হলো মহিলা এই হলো পুরুষ ولا تقربوا الزنا আরে একত্রিত হও তো দূরের কথা কাছে আসিও না উল্টা দাও ولا تقربوا الزنا জনার কাছেও যেও না আপনি জানেন মদের কথা নিষেধ করেছে মদ পান করো না জুয়া খেলো না মিথ্যা বলো না শিরিক করো না বেদাত করো না জুলম করো না অন্যায় অবিচার করো না বাবা মায়ের সাথে বিয়াবাদি করো না ওদের হক নষ্ট করো না সবভাবে বলা আছে এই জানার ক্ষেত্রে বলা আছে ওয়ালা তাকরাবু যানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা তোমরা জানার কাছেও যেও না টেলিভিশনে এভাবে সিনেমা নাটক দেখিও না এটা জানার কাছে নিয়ে যাবে বুঝাতে পারি নাই এভাবে মহিলা এসে পাপা ড্যাডি আমি চুরকে পছন্দ করে ফেলেছি এগুলো বাচ্চাদেরকে দেখায় না সহজ মনে হবে কয়দিন পরে একজনের বিয়েতে যায় গায়ে হলুদ এভাবে নাচানাচি করিও না পোলা মাইয়া এরপরে মাইয়া ঘরে এসে বলবে যে বাবা তুমি তো সব আমার জন্যই করেছো চলে গেলে কি হয়েছে ওর সাথে দিয়ে দে তোমার তো সম্পদের অভাব নাই ও ফকির নিয়ে হলে কি হয়েছে বুঝাতে পারি নাই বাবা তুমি তো শিক্ষিত ব্যারিস্টার আমার যাকে পছন্দ করেছি সেদিন সে একবার নিরক্ষর হলে কি হয়েছে বাবা তোমার তো শিক্ষা আছে এগুলো বলবে এসে আপনাকে এগুলো বলবে এসে এরপরে ছেলেরা এসব সিনেমা নাটক দেখে দুঃখ করবে দিনী ভাইরা খারাপ সবাই বলে যে বিয়ে করো কেউ তাদের মেয়ে আর বোন দেয় না আরে ভাই কে বলেছে মেয়ে বোন দেয় না ও তো রাখি নাই করো সবার বিয়ে দিয়ে দিছে তোমারে দিবে না কারণ তুমি যোগ্য না যা যুবক তুমি অযোগ্য নও তবে তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার জায়গা না তোমার জন্য আল্লাহ রেখেছে তোমার জন্য আল্লাহ রেখেছে তুমি তোমার মতো করে যাও তাহলে গায়ে হলুদ অশ্লীলতা গান বাজনা অশ্লীলতা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা টেলিভিশন ডিশ কেবলে যে অশ্লীলতা প্রচার হয় সেটা কোন দিকে নিয়ে যায় বলেন যতদিন এইসব অশ্লীলতা ছিল না ততদিন কি ডাক্তাররা এভাবে রিপোর্ট বাইর করছে 10 জনে 6 জন জানাকারী তাও 11 থেকে 14 বছর বয়স আহা এখন থেকে 20 বছর আগে রিপোর্ট যায় দেখেন বয়সটা 11 থেকে 14 ছিল না আমার মনে হয় ছিল হয়তো 16 17 থেকে 25 এরকম ছিল হয়তো যদি এভাবে কন্টিনিউ অশ্লীলতায় মা বাবা তাদের ছেলে সন্তানকে লিপ্ত রাখে যদি সমাজের সামাজিক ব্যক্তিত্ব বর্গ যদি এভাবে অশ্লীলতায় সমাজকে লিপ্ত রাখে তো আগামী 20 বছর পরে কত বছর বয়স থেকে অশ্লীলতার রিপোর্ট আসবে আল্লাহই জানে আর রিপোর্ট খুব বেশি বয়সের পার্থক্য না হলেও তবে পার্সেন্টেজ বেড়ে যাবে 11 থেকে 14 তো 5-7 বছরের ছেলে তো আর জেনা করতে পারবে না সেজন্য আপনি চিন্তা করবেন বয়স আর কত কমবে 11 বছরের ছেলে যদি জানা করে এটা শুনেই তো আমরা মরে যাচ্ছি লজ্জায় তো এখন তো ছিল 10 জনে 6 জন আমি আবারও বলতেছি রিপোর্টটা যদি মিথ্যা হয় আলহামদুলিল্লাহ তবে যদি সত্য হয় তাহলে আমাদের কি আমাদের সমাজের কি হবে আগামী 20 বছরে আমাদের উচিত সচেতন হওয়া শুনেন আল্লাহ তাআলা যে জিনিসের নিকটবর্তী যেতে না করেছেন সেই জিনিসকে আচ্ছা কিভাবে যে বলি আপনাদেরকে না এখানে জানা ব্যবচার একদম সহজ হয়ে গেছে সেখানে ব্যাপারটা যে জানার দিকে নিয়ে যায় এটা কিভাবে বুঝানো আপনাকে বলেন আমি নিজেই তো এখন পর্যন্ত ঠিকভাবে বুঝতেছি না যে আমি কিভাবে বুঝাবো বা আমি কিভাবে বুঝি যেখানে 8-9 বছরের বাচ্চাকে একদম বাচ্চা মনে করা হয় যেখানে 8 বছর 9 বছরের মানুষকে ছোট মনে হয় আমি বলি ছোট
বিবাহর জন্য সে ছোট সে কোনো কাজকর্মের জন্য ছোট সে পড়ালেখার জন্য এখনো ছোট কম ক্লাসে থাকবে কিন্তু এর মানে এই না যে সে আগামী 2 4 5 বছরে তার সৌন্দর্য বিল্ড আপ হবে না এর মানে না যে আগামী 10 বছরে তার তার সৌন্দর্য বিবাহযোগ্য পর্যন্ত হবে না এর মানে তো এরকম না তো আপনি ছোট থেকে যদি অশ্লীলতার দিকে নিয়ে যান কিভাবে আপনি বড় হলে সামলাবেন বলেন আমি জানি না মসজিদে মহিলা মুসল্লি আছে কিনা আমাদের বোনরা আছে কিনা বা এই মসজিদের আওয়াজ বাহিরের মাইকে যায় কিনা আমি জানি না এখানে যারা বসে আছে প্রত্যেকই তো মা ছাড়া দুনিয়াতে আসে নাই অধিকাংশের ঘরে স্ত্রী অথবা বোন আছে অনেকের বোন মা স্ত্রী মেয়ে উভয় আছে নাই তো টেলিভিশন কার ঘরে নাই আপনি বলবেন যে জামশেদ ভাই আজকে অশ্লীলতায় ওয়াজ করে খালি টেলিভিশনের পিছে পড়ে গেছেন আমি তো দেখতেছি যে গরিব ধনী যা আছে সবার ঘরে টেলিভিশন আছে এবং অশ্লীলতা সবচেয়ে সহজে ওখান থেকে প্রচার হয় দুঃখ লাগে যখন দাদা নাতি দাদি ছেলের বউ একসাথে বসে সিরিয়াল দেখে দুঃখ লাগে অনেক দুঃখ লাগে মানে এটা নর্মালাইজ হয়ে গেছে কি হয়েছে আমি বলে দিচ্ছি পৃথিবীতে কতদিন বাঁচবো আর কতদিন বাঁচবেন তা তো কেউ জানি না তবে যদি এই বিষয়টাকে সিরিয়াসলি না নেন অশ্লীলতা কখনো থামবে না যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে অনুরোধ করব কেউ তো কারো উপর জোর করতে পারবে না গণতন্ত্রের দেশ একটা সরকারে চাইলে তো একটা আইন পাশ করে দিতে পারবে না দশজন এসে বিরোধিতা করবে করবে না যত ভালো আইন হোক বিরোধীরা আছে কিনা ধরেন আজকে সরকার যে হোক এবিসিডি যেহেতু গণতন্ত্রের দেশ চেঞ্জ হবে দশ বছর আগে একজন ছিল 20 বছর আগে একজন ছিল এখন আরেকজন 50 বছর পর আরেকজন অথবা এই তো মারা যাবে আরেকজন আসবে আসবে না কিন্তু ধরেন একটা ভালো আইন করলো মানে আপনি বলেন এই দেশের গভর্নমেন্টের কি এতটুকু ক্ষমতা আছে বলবে বিয়েতে গায়ে হলুদে গান বাজাইও না বলেন আছে আপনি মানবেন আপনি মানবেন আপনি জুবা মসজিদে আইসা না মানবেন কিন্তু আপনার মেয়ের বিয়েতে তো আপনি মানবেন না মানবেন আপনি এখন আমার সামনে খুতবায় বসে না মানবেন এটা আপনার ভাগ্নের বিয়েতে তো আপনি মানবেন না এটা আপনার ছেলের বিয়েতে তো আপনি মানবেন না এটা সরকার আপনি বলছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাও আপনি তো লাইসেন্স ছাড়া চালান চালান না আপনি আপনার সরকার বলছে যে এক পাশে দিয়ে যাও আরেক পাশে দিয়ে আসো কি করবো আমাদের দেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে জ্যাম পড়ে গেছে উল্টা যাবে আপনি তো উল্টা চলে যান আপনি মানেন আপনি সরকারের ড্রাইভিং লাইসেন্স মানেন না আপনি সরকারের রাস্তা পারাপার সিস্টেম মানেন না ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে আপনি রাস্তা দিয়ে দৌড় দিয়ে এবার পাঞ্জাবি লুঙ্গি প্যান্ট শার্ট যা আছে তোরা দিয়ে দৌড় দেন আপনি ওইটা মানেন না বুঝি আপনি একটা ভালো আইন করে ফেললে মেনে নেবেন তো সৌদি আরবের ওরা কেন টেলিভিশন দেখে আমি কিন্তু খারাপ ভালো বলতেছি না ওই দেশের ল এখনো অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে যায় ডিশ বন্ধ করে দেওয়া গভর্নমেন্টের কি ক্ষমতা আছে ঘরের ভিতরে বলে দেবে টেলিভিশন চ্যানেল চালাইও না গভর্নমেন্টের কি ক্ষমতা থাকে কেউ কোন পৃথিবীতে আপনি গত 1000 বছর একটা গভর্নমেন্ট দেখান যে কারো বিয়ে বাড়িতে যায় বলে দিছে তুমি ঘরে টিভি দেখিও না তোমার ছেলের বউকে তোমার কি বলে ছোট ছেলে যাতে না দেখে দেবর যাতে ভাবি কেনা দেখে একটা গভর্নমেন্ট দেখান এত খারাপ কিছু মনে করার নাই পৃথিবীর প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তার দেশের লোকজনকে শাসন করার জন্য শাসনে আসে তা আপনি যেরকম ওরকম হবে আমি খারাপ বলছি না খারাপ দিকে নিয়ে না আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে আমাদের জন্য পারফেক্ট বুঝতে পারি নাই একটু রাজনীতির দিকে চলে যাচ্ছে কথাবার্তা না হুজুর রাজনীতি করতেছিলাম